হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ইন্ডিয়ান পলিটি নিয়ে আলোচনা করব। এর আগে আমি অলরেডি পার্ট ওয়ান ভিডিও কমপ্লিট করে দিয়েছি। এটা আমাদের WBCS মেন্সের স্পেশাল ক্লাস চালু হয়েছে, যেখানে WBCS মেন্স, NTPC এবং রেলের রেলের গ্রুপ ডি, এবং তার সঙ্গে থাকছে ICDS। যেহেতু PSC ক্লাসশিপের মধ্যে পড়ছে, PSC ক্লাসে WBCS মেন্স, ICDS স্পেশাল ক্লাস চলছে। যারা সামনের এই এক্সামগুলো দেখবেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো কোশ্চেনগুলো বারবার পরীক্ষা এসেছে, এগুলো আপনার আলোচনা যেগুলো করা হচ্ছে সেগুলো যদি শুনতে থাকেন আপনার উপকারী হবে, ঠিক আছে? আর তার আগে জানিয়ে দেবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। আর অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন, যখন আমি ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা চালু মানে প্রথমে আমাদের ক্লাস হয়েছিল, প্রথম ক্লাস প্রেম্বেল অ্যান্ড এভালুয়েশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে আমি প্রায় 40-50টা কোশ্চেন আলোচনা করেছিলাম, ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই ধরনের কোশ্চেন আলোচনা করা হয়েছে। আর এর পার্ট ওয়ান করা হয়েছিল, পার্ট টু ক্লাস আজকে আমরা চালু করবো, সেকেন্ড ক্লাস, ঠিক আছে? সেকেন্ড ক্লাস তো চালু করবো, তার আগে জানিয়ে দেবো যারা এখনও নতুন আছেন এই চ্যানেলে, প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন, কিছু না কিছু নতুন কিছু শিখতে পারবেন এই চ্যানেল থেকে। তাহলে আমরা আসছি 41 কোশ্চেন নাম্বার, বলছে ইন হুইচ ইয়ার ডিড দ্য ক্রিপস মিশন কেম টু ইন্ডিয়া। ক্রিপস মিশন কবে এসেছিল? আমরা জানি ক্রিপস মিশন এসেছিল 1942 সালে। কোশ্চেন নাম্বার 42, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ আন্ডার দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান হ্যাড আ স্ট্রেংথ অফ, কতজন স্ট্রেংথ ছিল, মানে কতজন মেম্বার ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? 389 জন মেম্বার ছিল। বলছে দ্য স্ট্রেংথ, কোশ্চেন নাম্বার 43, দ্য স্ট্রেংথ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আফটার দ্য উইথড্রল অফ দ্য মুসলিম লীগ ওয়াজ কত? মুসলিম লীগ কতগুলো ছিল? 73টা সিট, আর বাকি কটা ছিল? 299টা। হাউ মেনি কমিটি ওয়ার সেট আপ বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ফ্রেমিং দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশন তৈরি করার জন্য কতগুলো মেজর কমিটি হয়েছিল? 13টি। এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 45, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাক্টেড অ্যাজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কে ছিলেন? না, বিএন ডাউ। কোশ্চেন নম্বর 46, ডিম্যান্ড ফর আ কনস্টিটিউশন ফ্রেমড বাই আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ মেড বাই, ডিম্যান্ড কার ছিল কনস্টিটিউশনের? গান্ধীজি। কোশ্চেন নম্বর 47, দ্য আইডিয়া অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফ্রেম আ কনস্টিটিউশন ফর ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট মোটেড বাই, তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা প্রথম কবে বলা হয়েছিল? সেটা হচ্ছে স্বরাজ পার্টি ইন 1923। এখানে সালটা ভুল দেওয়া রয়েছে, আমরা জানি স্বরাজ পার্টি হয়েছিল কত, স্বরাজ পার্টি হয়েছিল 1923, আর 1928 হয়েছিল নেহরুর উপর, যেখানে ফান্ডামেন্টাল রাইটের কথা বলা হয়েছিল, ঠিক আছে? তাহলে এটা আনসার হচ্ছে 1923 স্বরাজ পার্টি। হু স্টার্টেড উইথ প্রেজেন্টেশন অফ দ্য অবজেক্টিভ রেজলিউশন, অবজেক্টিভ রেজলিউশনকে প্রেজেন্টেশন করেছিল, অবজেক্টিভ রেজলিউশন প্রেজেন্টেশন করেছিলেন জওহরলাল নেহরু, হচ্ছে 22 জানুয়ারি 1947। কোশ্চেন নাম্বার 49, কোশ্চেন নাম্বার 49, হোয়েন ওয়াজ দ্য অবজেক্টিভ রেজলিউশন মুভ, তাহলে অবজেক্টিভ রেজলিউশন কবে করা হয়েছিল? আমরা জানি অবজেক্টিভ রেজলিউশন নেওয়া হয়েছিল, এটা হবে 13-ই, কোশ্চেনটা এখানে ভুল আছে, বলে দিচ্ছি এটা কী হবে, এটা অবজেক্টিভ রেজলিউশন কবে অ্যাডাপ্ট করা হয়েছিল, না অবজেক্টিভ রেজলিউশন নেওয়া হয়েছিল 13-ই ডিসেম্বর 1946, মানে থার্ড সেশনে। ফার্স্ট সেশন কবে হয়েছিল? 9-ই ডিসেম্বর, সেকেন্ড সেশন হয়েছিল 13-ই ডিসেম্বর, থার্ড সেশন হয়েছিল সেকেন্ড সেশন হয়েছিল 11-ই ডিসেম্বর, আর থার্ড সেশন হয়েছিল 13-ই ডিসেম্বর, যেখানে জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশনের কথা বলেছিলেন, অ্যাডাপ্টেড করেছিলেন। অবজেক্টিভ রেজলিউশন যখন আবার প্রেম্বেল হিসাবে আত্মপ্রকাশ করে তখন সেটা হয় 22 জানুয়ারি 1947। আশা করি আপনাদের এটা ক্লিয়ার হয়ে গেছে কোশ্চেনটা, এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, সব প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট। কোশ্চেন নম্বর 50, কোশ্চেন নম্বর 50 দেখি বলা হয়েছে, দ্য মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার, দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মেম্বাররা কীভাবে ইলেক্টেড হতো? না, ইলেক্টেড বাই দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির মাধ্যমে ইলেক্টেড হতো। কোশ্চেন নম্বর 51, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া হেল্ড ইটস ফার্স্ট মিটিং, এর আগেই বললাম প্রথম মিটিং বা ফার্স্ট সেশন কবে হয়েছিল, সেটা হচ্ছে 9-ই ডিসেম্বর 1946।
क्वेश्चन नंबर 52, व्हिच ऑफ द फॉलोइंग एक्टेड एज द प्रोविंशियल प्रेसिडेंट ऑफ द कॉन्स्टिट्यूएंट असेंबली। प्रोविंशियल प्रेसिडेंट माने अस्थायी सभापति के छिलेन सच्चिदानंद सिन्हा, तिनि अस्थायी छिलेन 9 डिसेम्बर आबार 11 डिसेम्बर हो जाए माने स्थायी सभापति हिसाब से स्थायी प्रेसिडेंट हिसाब से डॉक्टर राजेंद्र प्रसाद, एटा हमें मन रखते हैं। क्वेश्चन नंबर 53, द कॉन्स्टिट्यूएंट असेंबली एक्टेड 11 डिसेम्बर 1946 एज इट्स परमानेंट चेयरमैन के छिलेन, एर आगे बोललाम परमानेंट चेयरमैन छिलेन डॉक्टर राजेंद्र प्रसाद। क्वेश्चन नंबर 54, हू इलेक्टेड द चेयरमैन ऑफ द ड्राफ्टिंग कमिटी ऑफ द कॉन्स्टिट्यूएंट असेंबली। कॉन्स्टिट्यूएंट असेंबली ते ड्राफ्टिंग कमिटीर मेंबर के छिलेन बा ड्राफ्टिंग कमिटीर चेयरमैन के छिलेन डॉक्टर बी आर अम्बेदकर। क्वेश्चन नम्बर 55, अच्छा तार आगे जानिए देव कारोर हयतो क्वेश्चन थाकते ही पारे जे क्वेश्चनगुलो आमी आलोचना करछि, जदि कारो कोनो क्वेश्चन थाके अवश्य आपनारा कमेंटे जानाबेन, अवश्य आमी तार रिप्लाई करार चेष्टा करब। আর যে কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে অনেকের অনেক সময় পড়ার সময় পড়তে ভালো লাগে না বই নিয়ে, সে সময় কী হয় যদি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আপনি ভিডিওটা দেখেন আপনার অনেক কিছু শুনে মনে থাকা যাবে, ঠিক আছে? তো আমরা যেটা জানি যে দেখে মনে রাখার থেকে শুনে মনে রাখা খুব সহজ। আচ্ছা এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার 56, দ্য নেম অফ ডক্টর বি আর আম্বেদকার ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং। বি আর আম্বেদকার হচ্ছে নেমটা কোন কমিটির সাথে যুক্ত আছে, সিনিয়র চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অর্থাৎ খসড়া কমিটির চেয়ারম্যান। কোশ্চেন নম্বর 57, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ মেম্বার অফ দ্য ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটির মেম্বার কে কে ছিলেন, ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন কতজন, 7 জন ছিলেন, তার মধ্যে এখানে ইম্পর্টেন্ট দেয়া রয়েছে আম্বেদকর, গোপালাচারী আয়ঙ্গার, আলাদিকৃষ্ণ স্বামী আয়ার। কোশ্চেন নম্বর 58, এখানে দিয়েছে মেনি প্রভিশন ইন আওয়ার কনস্টিটিউশন হ্যাভ বিন বরোড ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউশন থেকে মেনি প্রভিন্স হবে না, এটা মেনি প্রভিশন ইন আওয়ার কনস্টিটিউশন হ্যাভ বিন বরোড ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, এটা আনসারটা হবে 1935, ঠিক আছে? আমরা জানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে আমাদের কনস্টিটিউশনে অনেক কিছু বড় করা হয়েছে, অর্থাৎ অনেক কিছু ধার করা হয়েছে। এরপরে আমরা আসছি কোশ্চেন নম্বর ফিফটি নাইনে বলা হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 ইন্ট্রোডিউসড আ সিস্টেম অফ ডিআরকে ইন প্রভিন্স। আচ্ছা অবশ্যই ডিআরকে ইন প্রভিন্স হচ্ছে চালু হয়েছিল 1919, আর ডিআরকে ইন সেন্টার যদি বলা হয় সেটা চালু হয়েছিল 1935, ঠিক আছে? ফেডারেল গভর্নমেন্ট 1935। আচ্ছা তাহলে এখানে কি বলা হচ্ছে যে ডুয়েল গভর্নমেন্ট বা ডিআরকে চালু হয়েছিল 1919 বা ডিআরকে ইন প্রভিন্স চালু হয়েছিল 1919। কোশ্চেন নম্বর 60, অর্থাৎ 60, ওয়েন ওয়াজ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এস্টাবলিশ টু ফর্ম দ্য কনস্টিটিউশন কবে ফর্ম করা হয়েছিল। আচ্ছা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা জানি যে এটা 6 ডিসেম্বর 1946, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়েছিল 6 ডিসেম্বর 1946। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডাপ্ট কবে করা হয়েছিল, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে ভারতের সংবিধান কবে অ্যাডাপ্ট করা হয়েছিল, সেটা হচ্ছে 26 নভেম্বর 1949। তারপরে বলা হয়েছে কোশ্চেন নম্বর 62, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাম ইন টু ফোর্স মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কবে থেকে কার্যকরী করা হয়েছিল, সেটা হচ্ছে 26 জানুয়ারি 1950। এখানে আর একটা কোশ্চেন হচ্ছে 26 জানুয়ারি কেন বেছে নেওয়া হয়েছে, সেটা এখানে আমাদের জানতে হবে যে 1930 সাল থেকে যখন ভারতের স্বাধীনতা পালন করা হতো 26 জানুয়ারি, যার জন্য 26 জানুয়ারি তারিখটাকে বেছে নেওয়া হয়। কোশ্চেন নম্বর 63, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন আর্টিকেল পার্ট শিডিউল, এলো কত এখন মানে বর্তমানে কতগুলো চলছে, তাহলে বর্তমানে হচ্ছে চলছে কত 444, কোথাও কোথাও দেখবেন 449টা দেওয়া রয়েছে, কোথাও কোথাও 445টা আর্টিকেল দেওয়া রয়েছে, আর কতগুলো পার্ট বলা হয়েছে, পার্ট হচ্ছে বলা হয়েছে 24টা আর শিডিউল হচ্ছে 12টা। এরপরে দেওয়া রয়েছে হাউ মাচ টাইম ডিড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টেক দ্য প্রিপেয়ার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান তৈরি করতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কতদিন টাইম নিয়েছিলেন, সেটা হবে 2 বছর 11 মাস 18 দিন মানে 2 ইয়ার্স 11 মান্থ 18 ডে। তারপরে আমরা এখানে দেখে নেব যে কোশ্চেন নম্বর 65 এ কি বলা হচ্ছে,
ने क्वेश्चन नंबर 65 হচ্ছে হু হ্যাড গিভেন দা আইডিয়া অফ কনস্টিটিউশন ফর ইন্ডিয়া অফ অল অবশ্যই কনস্টিটিউশনাল মানে আইডিয়াটা কে দিয়েছিল কনস্টিটিউশন অ্যাডভাইজার দিয়েছিল এম এন রয় क्वेश्चन नंबर 66 क्वेश्चन नंबर 66 হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিটেন এন্ড বাল্কি ডকুমেন্ট অবশ্যই ভারতের কনস্টিটিউশন হচ্ছে রিটেন ডকুমেন্ট এবং বাল্কি অর্থাৎ ভারী কোশ্চেন নম্বর 67 দ্য কনস্টিটিউশন ফ্রেমড বাই দ্য কমিটি কনসিস্টিং অফ দ্য পিপল রিপ্রেজেন্টেটিভ ইজ কল্ড বলছে কনস্টিটিউশন ফ্রেম দ্য কমিটি কনসিস্টিং পিপল রিপ্রেজেন্টেটিভ যারা পিপল রিপ্রেজেন্টেটিভ ছিল তারা কনস্টিটিউশনটা কী বলা হতো যে রিটেন কনস্টিটিউশন অর্থাৎ হাতে লেখা কনস্টিটিউশন क्वेश्चन नंबर 68 कॉन्स्टिट्यूशन विच प्रोवाइड फॉर अ सीरीज ऑफ सेमी ऑटोनोमस स्टेट एंजॉय सॉरी सेमी ऑटोनोमस स्टेट जॉइंट टुगेदर एज नेशन এটাকে বলা হচ্ছে কি সেমি অটোনোমাস স্টেটটাকে বলা হচ্ছে কনস্টিটিউশন প্রোভাইড করছে কি ফেডারেল কনস্টিটিউশন এখানে একটা তথ্য জানি যে ফেডারেল কনস্টিটিউশন কোথা থেকে নেওয়া হয়েছে কানাডা থেকে অর্থাৎ ফেডারেল সিস্টেম অফ দ্য গভর্নমেন্ট क्वेश्चन नंबर 69 যে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার সেন্ট্রালাইজেশন অফ দ্য পাওয়ার ইম্পর্টেন্ট ফিচার কিসের জন্য না ফেডারেল কনস্টিটিউশনে সেন্ট্রালাইজেশন পাওয়ারটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 70 দ্য কনস্টিটিউশন উইচ ক্যান বি অ্যামেন্ডেড বাই সিম্পল অ্যাক্ট অফ দ্য লেজিসলেচার ইজ নোন অ্যাজ এটা হচ্ছে ফ্লেক্সিবল কনস্টিটিউশন তা আমরা জানি যে আমাদের ভারতের কনস্টিটিউশন কিছুটা পরিবর্তনীয় কিছুটা সুপরিবর্তনীয় কেটে যায় দুষ্পরিবর্তনীয় ঠিক আছে যেটা সুপরিবর্তনীয় সেটা হচ্ছে ফ্লেক্সিবল কনস্টিটিউশন কোশ্চেন নাম্বার 71 উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন কাম ইন টু ফোর্স সুন আফটার দ্য অ্যাডাপ্টেশন অফ অর্থাৎ 26 নভেম্বর 1949 অ্যাডপ্ট করা হয়েছে তো তখন কী কী অ্যাডপ্ট করা হয়েছিল প্রভিন্সিয়াল পার্লামেন্ট প্রভিশন রিলেটিং টু সিটিজেনশিপ অ্যান্ড ইলেকশন তাহলে প্রভিন্সিয়াল প্রভিশনাল পার্লামেন্ট প্রভিশন রিলেটিং টু সিটিজেনশিপ অ্যান্ড ইলেকশন কোশ্চেন নম্বর 72 ইন্ডিয়া হ্যাজ বিন ডিসক্রাইবড আন্ডার আর্টিকেল 1 অফ দ্য কনস্টিটিউশন অ্যাজ আ আর্টিকেল 1 কবকে বলা হচ্ছে আর্টিকেল 1 আমরা সবাই জানি পার্ট 1 আর্টিকেলে বলা হচ্ছে ইন্ডিয়া অ্যাজ দ্য ইউনিয়ন অফ স্টেট অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে ইউনিয়ন অফ স্টেট কোশ্চেন নম্বর 73 দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হচ্ছে পার্টলি রিগিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হচ্ছে পার্টলি রিগিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল অর্থাৎ সুপরিবর্তনীয় কিছুটা আবার কিছুটা দুষ্পরিবর্তনীয় কোশ্চেন নম্বর 74 দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসক্রাইব ইন্ডিয়া অ্যাজ আ ইউনিয়ন অফ স্টেট আচ্ছা কোশ্চেন নম্বর 75 বলা হচ্ছে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিকগনাইজড অ্যাজ কী বলে রিকগনাইজ করা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে দ্য ফেডারেল ইন ফর্ম অ্যান্ড ইউনিটারি ইন স্পিরিট এটা আমি বলে দিচ্ছি কী হবে ফেডারেল ইন ফর্ম মানে হচ্ছে অল টাইম ফেডারেল অর্থাৎ ইউনিয়ন এবং ইউনিয়নের আন্ডারে ইউনিয়ন তো আছেই তারপরে স্টেট হচ্ছে নিজের নিজের দায়িত্বে আছে তো ফেডারেল ইন ফর্ম মানে অল টাইম ইউনিটারি ইন স্পিরিট মানে কখন এমার্জেন্সি যখন ভারতে এমার্জেন্সি বা আর্মড রেবেলিয়ান হবে বিভিন্ন যুদ্ধ হবে তখন পুরো পাওয়ারটা চলে যাবে সেন্টারের হাতে সেটা হচ্ছে ইউনিটারি ইন স্পিরিট কোশ্চেন নম্বর 76 দ্য ফিউচার কমন অফ বোথ ইন্ডিয়ান অ্যান্ড আমেরিকান ফেডারেশন আমেরিকান এবং ইন্ডিয়ান ফেডারেশনে কোন জিনিসটা মানে কম্পালসারি আছে মানে কমন আছে কোনটা সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট টু দ্য ইন্টারপ্রিট দ্য কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট হচ্ছে ইন্টারপ্রিট করবে কনস্টিটিউশনকে অর্থাৎ কনস্টিটিউশনাল হেড হচ্ছে সুপ্রিম কোর্ট এখানে দিয়েছে 77 দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইন টু ফোর্স 26 জানুয়ারি 1950 সিন্স দিস ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ এর আগে বলেছি রিপাবলিক ডে যে কেননা 26 জানুয়ারি রিপাবলিক ডে পালন করা হচ্ছে আগে পালন করা হতো ইন্ডিপেন্ডেন্স ডে 1930 সাল থেকে কোশ্চেন নম্বর 78 26 জানুয়ারি ওয়াজ সিলেক্টেড অ্যাজ দ্য ডেট অফ ইনাগুরেশন অফ দ্য কনস্টিটিউশন বিকজ এর আগেই বললাম যে কংগ্রেস হ্যাড অবজার্ভড অ্যাজ ইটস অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইন 1930 থেকে কোশ্চেন নম্বর 79 26 নভেম্বর 1949 অর্থাৎ 26 নভেম্বর 1949 ইজ এ সিগনিফিক্যান্ট ডে ইন আওয়ার কনস্টিটিউশনাল হিস্ট্রি বিকজ
কেন না কেননা কনস্টিটিউশন ওয়াজ অ্যাডাপ্টেড ইন দিস ইয়ার, সেই দিনে হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাডাপ্ট করা হয়েছে ভারতের কনস্টিটিউশনকে। কোশ্চেন নম্বর 80, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এক্সারসাইজ দ্য মোস্ট প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স অন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এর আগেই বললাম যে সবথেকে বেশি জিনিস বড় করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অ্যাক্ট থেকে। কোশ্চেন নম্বর 81, দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ইজ বেসড অন দ্য প্যাটার্ন অফ গ্রেট ব্রিটেন। পার্লামেন্টারি সিস্টেম কোথা থেকে নেওয়া হয়েছে না পার্লামেন্টারি সিস্টেম নেওয়া হয়েছে পার্লামেন্টারি সিস্টেম অফ দ্য গভর্নমেন্ট নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেন থেকে, অর্থাৎ ব্রিটিশদের থেকে। কোশ্চেন নম্বর 82, টু হোম ডাজ দ্য পিপল অফ ইন্ডিয়া গিভ দ্য কনস্টিটিউশন ইট, বলছে টু হোম ডাজ দ্য পিপল অফ ইন্ডিয়া কনস্টিটিউশন, কনস্টিটিউশনটা কিছু কিসের উপর নির্ভর করছে, ভারতের জন মানে পিপল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের জনগণ হচ্ছে কনস্টিটিউশন টু দেমসেলফ, কাকে দেওয়া হচ্ছে দেমসেলফ অর্থাৎ পিপলদের উপরে। দ্য বিগিনিং ওয়ার্ড উই উই দ্য প্রেমবেল অফ দ্য রেফার্স টু দ্য কনস্টিটিউশন, আমরা জানি প্রেমবেলের প্রথমে লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো উই কথাটা কেন বলা হচ্ছে, ওই কথাটা এই কারণে বলা হচ্ছে যে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ টোটাল ভারতের নাগরিকদের জন্য। কোশ্চেন নম্বর 84, দ্য ইম্পর্ট্যান্ট টেস্ট টু আইডেন্টিফাই দ্য বেসিক ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, বেসিক ফিচার মিন্স কোনটা হচ্ছে, বেসিক ফিচার মিন্স হচ্ছে যেটা অবজেক্টিভ রেজলিউশন অর্থাৎ প্রিম্বল। কোশ্চেন নম্বর 85, বলা হচ্ছে দ্য প্রিম্বল অফ দ্য কনস্টিটিউশন কন্টেন, প্রিম্বল অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশন হচ্ছে প্রিম্বলে কী আছে, ফ্যাটার্নিটি ডেমোক্রেটিক সভারেনিটি, তিনটি কথাটাই হচ্ছে প্রিম্বলে আছে। কোশ্চেন নম্বর 86, ইন্ডিয়া ইজ আ সভারেন সোশ্যালিস্ট সেকুলিয়ার ডেমোক্রেটিক রিপাবলিক, ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দিজ এক্সপ্রেশন অকার, এটা হচ্ছে প্রিম্বলেতেই আছে। কোশ্চেন নম্বর 87, দ্য প্রিম্বল টু দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার ইন্ডিয়া অ্যাজ আ, ইন্ডিয়াকে না ইন্ডিয়া এজ এ সভারেন সোশ্যালিস্ট সিকিউলিয়ার ইন্টিগ্রিটি অ্যান্ড ডেমোক্রেটিক রিপাবলিক। কোশ্চেন নম্বর 88, বলা হচ্ছে দ্য প্রিম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যামেন্ডেড সো ফার, প্রিম্বল কতবার হচ্ছে অ্যামেন্ডেড করা হয়েছে, সংশোধন করা হয়েছে, এটা আমরা সবাই জানি যে 42তম অ্যামেন্ডমেন্ট 1976 একবারই অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেটা সোশ্যালিস্ট সিকিউলিয়ার ইন্টিগ্রিটি এই তিনটে ওয়ার্ড অ্যাড করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা আসছি পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 89, 89 বলা হচ্ছে যে দ্য প্রিম্বল ওয়াজ অ্যামেন্ডেড, কবে অ্যামেন্ডেড হয়েছে, এটা আগে বললাম 42তম অ্যামেন্ডমেন্ট 1976। আচ্ছা, কোশ্চেন নম্বর 90, ফ্যাটার্নিটি মিন্স কি, ফ্যাটার্নিটি মিন্স হচ্ছে স্পিরিট অফ ব্রাদারহুড, স্পিরিট অফ ব্রাদারহুডটাকে বলা হচ্ছে ফ্যাটার্নিটি। কোশ্চেন নম্বর 91, দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট সিকিউলিয়ার ওয়ার, সোশ্যালিস্ট সিকিউলিয়ার কথাটা কবে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে 42তম অ্যামেন্ডমেন্ট 1976। কোশ্চেন নম্বর 92, লিবার্টি, লিবার্টি মিন্স হচ্ছে ইন আওয়ার প্রিম্বল ডাজ নট ইনক্লুড ফ্রিডম, লিবার্টি মানে ফ্রিডম কথা বলা হচ্ছে না, লিবার্টি মানে এখানে বলা হচ্ছে প্রিম্বল হচ্ছে অ্যাকশন। কোশ্চেন নম্বর 93, উইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাড দ্য স্ট্যাচুটারি ইন্টারপ্রিটেশন, স্ট্যাচুটারি ইন্টারপ্রিটেশন এখানে বলা হচ্ছে কি না প্রিম্বল, প্রিম্বলটাকে বলা হচ্ছে স্ট্যাচুটারি ইন্টারপ্রিটেশন। কোশ্চেন নম্বর 94, যে হুইচ অফ দ্য কি টু ওপেন দ্য মাইন্ড অফ দ্য মেকার অফ দ্য কনস্টিটিউশন, মাইন্ড মেকার অফ দ্য কনস্টিটিউশন প্রিম্বলটাকে বলা হয়েছে, ঠিক আছে। কোশ্চেন নম্বর 95, যে ইফ দ্য হেড অফ দ্য স্টেট ইজ অ্যান ইলেক্টেড ফাংশনারি ফর আ ফিক্সড টার্ম ইজ নোন অ্যাজ কি, অবশ্যই যদি ইলেক্টেড হেড, তার মানে আমরা যেমন জানি এখন যেমন ইলেকশন চলছে, যে ইলেক্টেড হেড দেশের ইলেক্টেড হেড কি হবে, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীকে ইলেক্ট করার জন্য ভোট চলছে, তো এটা কী কারণে না আমাদের দেশটা হচ্ছে রিপাবলিক, ঠিক আছে, জনগণের ওপর নির্ভর করছে, তাহলে জনগণ নির্বাচন করছে ইলেক্টেড হেড, ঠিক আছে, প্রধানমন্ত্রীকে, এটা যার জন্য ভারত হচ্ছে রিপাবলিক কান্ট্রি। কোশ্চেন নম্বর 96, দ্য প্রিম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বরোড ফ্রম, প্রিম্বল ইন্ডিয়ান কনস্টিটিউশনে বর্ডার করা হয়েছে, এটা কি না এটা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন। কোশ্চেন নম্বর 97, অবজেক্টিভ রেজলিউশন ওয়াজ সাইলেন্ট অ্যাজ দ্য কনসেপ্ট অফ ড্যাশ হুইচ অ্যাজ ইনসার্টেড ইন টু দ্য প্রিম্বল বাই দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, আচ্ছা অবজেক্টিভ রেজলিউশন যে ইনসার্ট করা হয়েছে হুইচ ইজ ইনসার্ট ইন দ্য প্রিম্বল অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, সেটা হচ্ছে ডেমোক্রেটিকে।
Question number 98. Universal adult franchise show that India is a dash country. Adult franchise মানে হচ্ছে যাদের 18 বছর হয়ে গেছে তারাই হচ্ছে ভোট দিতে পারবে, অর্থাৎ ইলেক্টেড হেডে চুজ করার জন্য তারা ভোট দিতে পারছে, সেটাকে বলা হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি। কোশ্চেন নাম্বার 99, হু প্রপোজড প্রেমবেল বিফোর ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন। ড্রাফটিং কমিটি হওয়ার আগে প্রেমবেলটাকে কে প্রপোজ করেছিল, সেটা আমরা সবাই জানি যে জওহরলাল নেহরু, হচ্ছে 13 ডিসেম্বর 1946, এবং সেটাকে প্রথমে বলেছিলেন অবজেক্টিভ রেজলিউশন। কোশ্চেন নাম্বার 100, দ্য প্রেমবেল অফ আওয়ার কনস্টিটিউশন রিড, কিভাবে আমরা রিড করি, সেটা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট ইনঅ্যাক্ট অ্যান্ড গিভ টু, তারপরে বাকিটা এইভাবেই আমরা রিড করি। আমরা জানি প্রত্যেকটা গভর্নমেন্ট বইয়েতে দেখবেন, 5 থেকে 10 বইয়েতে প্রত্যেকটা গভর্নমেন্ট বইয়েটার প্রথম পাতাতেই হচ্ছে আমাদের প্রেমবেল দেওয়া থাকে। কোশ্চেন নাম্বার 101, ইন্ডিয়া ইজ কল্ড আ রিপাবলিক বিকজ, রিপাবলিক কেন বলা হয়, এর আগেও বললাম যে আমাদের হেড হচ্ছে ইলেকটেড, হেড অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া ইজ এ ইলেক্টেড হেড ফর দ্য ফিক্সড পিরিয়ড, মানে ফিক্সড টাইম অর্থাৎ 5 বছরের জন্য ইলেক্টেড করা হয়, যার জন্য এই দেশ হচ্ছে ইন্ডিয়া হচ্ছে রিপাবলিক। তারপরে কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 102, সভারেনিটি, সভারেনিটি মানে হচ্ছে সার্বভৌমত্ব, ইন আ ডেমোক্রেটিক রেস্ট উইথ দ্য সার্বভৌমত্ব কাদের আছে, না পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে, সেটা হচ্ছে পিপলদের, জনগণের। কোশ্চেন নাম্বার 103, দ্য প্রেমবেল সিকিউর জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি ফ্যাটার্নিটি, জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি ফ্যাটার্নিটি কাদের জন্য, না অল সিটিজেন অফ ইন্ডিয়া, সবার জন্য। কোশ্চেন নাম্বার 104, দ্য প্রেমবেল অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিকেট, কি ইন্ডিকেট করছে, না সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা হচ্ছে সোর্স। কোশ্চেন নাম্বার 105, ইট ইজ নট দ্য অবজেক্টিভ অ্যান্সার ইন দ্য প্রেমবেল, সিকিউর শেল্টার অফ দ্য প্রপার লাইভলিহুড অ্যাট অল। কোশ্চেন নাম্বার 106, দ্য আইডিয়া অফ সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস হ্যাজ বিন টেকেন ফ্রম, সোশ্যাল ইকোনমিক্যাল পলিটিক্যাল জাস্টিস এটা কোন রেভলিউশন বা হচ্ছে কোন দেশ থেকে বরড করা হয়েছে, এটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে বড় করা হয়েছে বা ধার করা হয়েছে। আরেকটা হচ্ছে কোশ্চেন নাম্বার 107, দ্য কনসেপ্ট অফ ইকুয়ালিটি ফ্যাটার্নিটি কথাটা কোথ হ্যাজ বিন টেকেন ফ্রম রেভলিউশন অফ ড্যাশ, আচ্ছা এটা হচ্ছে ইকুয়ালিটি অ্যান্ড ফ্যাটার্নিটি হচ্ছে প্রেমবেলে কোথা থেকে কোন রেভলিউশন থেকে বড় করা হয়েছে বা কোন দেশ থেকে বড় করা হয়েছে, সেটা হলো রাশিয়া। কোশ্চেন নাম্বার 108, উইচ অফ দ্য ফলোয়িং ইজ ডিসক্রাইব অ্যাজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনকে আত্মা বলেছে কে, কনস্টিটিউশনের আত্মা বলা হয়েছে, সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়েছে কোনটাকে, না প্রেমবেলটাকে বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 109, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রিটেড অ্যাজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, পার্ট অফ দ্য কনস্টিটিউশন কোনটা ছিল না, মানে যখন হচ্ছে কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন কোন জিনিসটা ছিল না, ফান্ডামেন্টাল ডিউটি, আমরা জানি ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছে 4A বা পার্ট 4A এবং 51A অ্যাড করা হয়েছে আর্টিকেলে, ফান্ডামেন্টাল ডিউটি 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যার জন্য এটা যখন কনস্টিটিউশন হচ্ছে কমিটি ফোর্স হয়েছে, মানে কনস্টিটিউশন যখন গৃহীত হয়েছে তখন কিন্তু সে সময় ছিল না। কোশ্চেন নাম্বার 110, ডেমোক্রেসি অফ ইন্ডিয়া, ডেমোক্রেসি অফ ইন্ডিয়া রেস্ট অন দ্য ফ্যাক্ট দ্যাট পিপল হ্যাভ রাইট টু চুজ অ্যান্ড চেঞ্জ দ্য গভর্নমেন্ট, অবশ্যই পিপল হচ্ছে গভর্নমেন্ট চেঞ্জ করতে পারবে এবং চুজ করতে পারবে। দ্য ওয়ার্ড ডেমোক্রেসি, ডেমোক্রেসি ইজ ড্রাইভ ফ্রম গ্রিক ওয়ার্ড, ডেমোক্রেসি কথার অর্থ কি, ডিমোস, ডেমোক্রেটিক কথার হল ডিমোস এবং ক্রাটোস, ঠিক আছে। তারপরে হচ্ছে কোশ্চেন হচ্ছে ইন্ডিয়া অপটেড দ্য ফেডারেল ফর্ম অফ দ্য গভর্নমেন্ট বিকজ, ফেডারেল ফর্ম কেন বলা হচ্ছে, বিকজ লিঙ্গুইস্টিক অ্যান্ড রিজিওনাল ডাইভার্সিটি, লিঙ্গুইস্টিক এবং রিজিওনাল ডাইভার্সিটির জন্য হচ্ছে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টও রয়েছে। আচ্ছা বন্ধুরা, এখানে টোটাল আমি 112টা কোশ্চেন কমপ্লিট করলাম, পরের ভিডিওতে আমি বাকি কোশ্চেনগুলো কমপ্লিট করবো, আর এই কোশ্চেনটা একটা ভিডিওটা লেন্দি হয়ে যাওয়ার জন্য আমি এখানে 112টা কোশ্চেন কমপ্লিট করলাম। এর পরের ভিডিও থাকবে ইন্ডিয়ান ইকোনমি, যেগুলো আমাদের স্পেশাল ক্লাস চালু হয়েছে WBCS মেন্স এবং NTPSC ICDS এবং PSC ক্লাস টিপের জন্য, তো যারা ফলো করছেন ফলো করতে থাকুন, আপনাদের অনেক সুবিধা হবে, অনেক কিছু জানতে পারবেন এখান থেকে এবং অনেক আপনাদের সাহায্য হবে। এর পরের ভিডিওতে ইকোনমি নিয়ে আসছি, কারা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে যাবেন, আমি অবশ্যই রিপ্লাই করবো। তার আগে জানিয়ে দেবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ 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 আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দেবেন। ধন্যবাদ।